আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, মামুন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এই মুহূর্তের অবস্থা, বৈরী আবহাওয়ায় কিন্তু একটু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই ক্ষেত্রে মাত্র 11টি ফেরি চলাচল করছে। তো এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে শুধু 300 ছোট বড় যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি এবং শ্রমিকদের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই ক্ষেত্রে মানিকগঞ্জের সর্বত্রই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং একটা তীব্র শীত অনুভূত হচ্ছে। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি মানিকগঞ্জের, তারা বলছে আসলে এইরকম যদি প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনই তীব্র কুয়াশা এবং বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি এবং কি বৈরী আবহাওয়া বিরাজ করে, তাহলে কিন্তু বেশি করে সরিষার কিন্তু ফসলের কিন্তু একটা ক্ষতির আশঙ্কা তারা করছে। অন্যদিকে আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আসলে পরামর্শ দিচ্ছে আসলে তীব্র শীত, কনকনে শীত এবং কুয়াশা, কখনো বৃষ্টি, বৈরী আবহাওয়া, সেই ক্ষেত্রে শিশু, যারা শিশু রয়েছে তাদেরকে একদম ঘর থেকে বের হতে তারা নিষেধ করছেন এবং গরম পোশাক পরিধান করতে তারা অনুরোধ করেছেন। অন্যদিকে যারা বৃদ্ধ রয়েছে, বয়স্ক লোক, তারা কিন্তু প্রচুর কষ্ট করে, তাদেরও কিন্তু শীত বস্ত্র পরিধান করার জন্য বলেছেন। এবং ঘাট এলাকায় যে যানবাহন রয়েছে এটা কিন্তু বর্তমান যে অবস্থা রয়েছে এটা স্বাভাবিক অবস্থা, কিন্তু এটা আজকে যেহেতু শুক্রবার এবং শনিবার রয়েছে, ধীরে ধীরে কিন্তু যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে রাতের দিকে হয়তো 5টা, 7টা, 9টা ফেরি বেশি তারা চালাতে সক্ষম হয়নি, কিন্তু 7টার পর থেকেই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা সবগুলো ফেরি এই নৌরুটে পরিচালনা করার কথা রয়েছে। এই ছিল মামুন আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, আর সেই খবর জানাতে ঘাট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। টানা